অসাদের গ্রেফতারে প্রতিবাদে চড়ছে বিক্ষোভের সুর। ফুরফুরা শরীফে প্রতিবাদ সভা, রাজ্য সরকার ও শাসক দলকে তীব্র আক্রমণ পীরজাদাদের। পাশাপাশি হুঁশিয়ারি, বিক্ষোভের আওয়াজ পৌঁছবে কলকাতা পর্যন্ত। জেলে নওশাদ, বাড়ছে বিক্ষোভ ফুরফুরা শরীফে। বিশাল জমায়েত, বর্তমান সরকার খুনি সরকার, কাশেম এমনটাই জানালেন। আইএসএফ বিধায়ককে এভাবেই টেনে হিঁচড়ে তোলা হয়েছিল পুলিশের গাড়িতে, যার প্রতিবাদে গর্জে উঠেছিল ফুরফুরা শরীফ। পুলিশের সামনেই যে বিধায়কের ওপর হামলা হলো, সেই বিধায়কই কিনা গ্রেফতার, তাও জামিন অযোগ্য ধারায়। সাম্প্রতিককালে রাজ্যের কোনো বিধায়কের এই অবস্থা হয়নি। রবিবার থেকে জেলেই রয়েছেন নওশাদ, তবে গারদের বাইরে চড়া হয়েছে বিক্ষোভের সুর। বুধবার কলকাতার রাজপথে বিক্ষোভ করলেন নওশাদ সমর্থকেরা। সাধারণতন্ত্র দিবসের দিন প্রতিবাদে গর্জে উঠল ফুরফুরা শরীফ। আয়োজন করা হয়েছিল বিশাল সভার। প্রত্যেক পীরজাদাই রাজ্য সরকারকে তুলোধনা করলেন। প্রতিবাদে গর্জে উঠলেন আরো এক পীরজাদা, নাজমুস সিদ্দিকি। বুঝিয়ে দিলেন, মানুষ কিন্তু অধিকার বুঝে নেবে। নওশাদকে নিয়ে বিরোধীদের সুর ও চড়া, মমতাকে একযোগে আক্রমণ বাম বিজেপির। দেখুন, মুখ্যমন্ত্রী তো জানেনই, উনি সেই নীতিতে বিশ্বাস করেন যে ব্যবহার করে ছুড়ে ফেলে দেওয়ার নীতি। তো ফুরফুরা শরীফের ব্যবহার করা হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী, এখন ফুরফুরা শরীফকে ছুড়ে ফেলে দেবেন, এটাই স্বাভাবিক। যেমন অসাদ সিদ্দিকিকে অন্যায় করে গ্রেপ্তার করা হয়েছে, সে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে এইভাবে গ্রেপ্তার করতে পারে না। আন্দোলন করার অধিকার সকলের আছে, তাই তার প্রতিবাদ করছে। এখানে বাম শক্তি আছে, তারা মিলে সহযোগিতা করছে, তাই বন্ধ হচ্ছে, অচল হচ্ছে। এটা রাজ্য সরকার, তারা গণতন্ত্রের উপরে হামলা আক্রমণ এইভাবেই অব্যাহত রাখতে চায়। নওশাদ সিদ্দিকি একজন জনগণের ভোটে নির্বাচিত বিধায়ক, তার প্রতি যে আচরণ করা হয়েছে, যে অসভ্যতা করা হয়েছে, এবং তাকে যেভাবে পুলিশ কাস্টডিতে লালবাজার সেন্ট্রাল সেলে রেখে দেওয়া হয়েছে, এটা অন্যায়। সভা থেকেই আগামীর সূচি বেঁধে দিলেন পীরজাদারা। রবিবার ডানকুনি হাউজিং মোড়ে জমায়েত, সেখান থেকেই ঠিক হবে পরবর্তী কর্মসূচি। সন্তু পান, প্রিয়াঙ্কা রায়, রিপন ভৌমিক ও ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা।